আর বলেন না, আমার শাশুড়ি আমার থেকে বেশি সেজে আছে, বুঝেন? বউ তো আমি নাকি, মানে কম্পিটিশন লাগাইছে, মানে ওনার বয়সে তো একটা ব্যাপার আছে, রাইট? মানে আমি যাই বুঝি, বৌমাকে যা দিচ্ছ তাই হবে, আই সেটা নীল কালার আমাকেও তাই দাও, ওকে ইয়ে দিচ্ছ গাছরা দিচ্ছ আমাকেও দাও। আরে ভাই ঠিক আছে, ননদটা তাও মানা যায়, বাট শাশুড়িও যদি আমার কম্পিটিশনে লাগে তাহলে কেমনে হবে? আরে বাবা সিরিমনি আমার, তো বউকে ভালো লাগতে হবে, রাইট? না বিয়ে হয়েছে 1 মাস হলো, খুব খুশি হইতে আছি, আরাম শেষ, বাপের বাড়িতে কখনো পানিটা ঢেলেও খাইনি, ঘুম থেকে উঠো 6টায়, তার আগে নামাজ পড়ো, ঠিক আছে পড়লাম, এরপর গোসল করো, নাস্তা বানাও, অফিসে যাও, আবার লাঞ্চ বানায় আসো, আবার খাও, সারাদিন এসব। আরে বাবা এত প্যারা তো জীবনেও নেইনি, আগে জানলে বিয়েই করতাম না। আমি খুবই ভালো লাগে আমার বউ সাজতে, কষ্ট লাগতেছে যে এটি আমার লাস্ট বউ সাজ, আর এই সাজ হবে না, এরপর আমি আর বউ না, বৌমা ওয়াইফ, বাট বউ সাজ, বউ সাজ তো আর হবে না, 3-3 বার সাজছি, বাট মনে হয় কি জানেন, আরও যদি 10 বার সাজতাম, যদিও আমার হবু আমার শ্বশুর মশাই আর আমার বাবা রাস্তায় পড়তো, তাই এর জন্যই 3টাতেই থেমে গেছি, না হলে না আমি আরো 10 বার বউ সাজতে রাজি আছি, কারণ আমার বউ সাজতে খুবই ভালো লাগে। পার্লার আপু এটা কি করছেন বলেন তো, চোখ আমি তো খুলতেই পারছি না, এত বড় আইল্যাশ দেয়, আমি এগুলো জীবনও দেয়নি, আর আপনি চুল এত কার্ল করছেন কেন, আপনি একটু বলবেন, আমার শাশুড়ি এত সাজগোজ পছন্দ করে না, তারা মুখ ঢাকা ধার্মিক, বুঝতে পারছেন, একটা তো ওভার হয়ে গেছে, আমি একটু চোখ লাগাই দিয়েছেন আপনি আমাকে এত সাজাইছেন, জানেন কত ঘ্যান ঘ্যান করবে, আপনি একটা কাজ করেন, চোখের শ্যাডোটা আপনি লাইট করে দেন প্লিজ প্লিজ, না হলে আমি আপনার 500 কিন্তু কেটে দিব, বলে দিলাম। যাই হোক, তো ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ।